আবারও একটা বিয়ে বাড়ি, তার গিফট চলে এসেছে, এবার এটাকে প্যাকিং করা হবে। অভিজিৎ বসে গেছে এখানে প্যাকিং করতে, ঝটপট করে প্যাকিং করে এটা নিচ্ছে। Best wishes for your new life with love, Preeti and Ruth. Hello guys, welcome back to our channel. আজকে খুব তাড়ার মধ্যে আছি, একটা বিয়ে বাড়ি যাবো, তাই বেশি কথা না বলে চলো বাকিটা বিয়ে বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি, আমাদের বাড়ির কাছেই একদম বিয়ে বাড়িটা হচ্ছে, একটা লজ ভাড়া করে বিয়ে বাড়িটা হচ্ছে, রিঙ্কু ভিলা, নামটা দেখতেই পাচ্ছ সবাই। তো আমরা ঢুকে গেছি এখানে, তো ঢুকেই দেখলাম স্কুল লাইফের সমস্ত বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। মানে এক্সপেক্ট করিনি যে ওরা অত রাত পর্যন্ত থাকবে, আর এখানে এই যে আমাদের আজকের ব্রাইড, বিয়ে হয়ে গেছে। সত্যি মেয়েদের মানে এই সিঁদুরটা পরার পরে যে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়, সেটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো ফটোশ্যুট ফটোশ্যুট তো চলছে, ওর সাথে কথা বলার সেইভাবে সুযোগই পাইনি, ভীষণ সুন্দর লাগছে দেখতে ওকে আজকে। ও হচ্ছে দেবলীনা, আমরা বন্ধুরা ওকে দেব বলে ডাকি, তো ওরই বিয়ে হলো। এটা আমার আর একটা বন্ধু স্কুল লাইফের, এখন ওর ছেলেকে নিয়েই কথাবার্তা হচ্ছে। সবারই বিয়ে হয়ে গিয়ে বাচ্চা কাচ্চা হয়ে গিয়ে কত বড় হয়ে গেছে। এটা আমার নিজের মামা, আমার মামার সাথে কথা হচ্ছে। অ্যাকচুয়ালি ও আমার বন্ধু হলে কি হবে, ও হচ্ছে আমার মায়ের বোন, মানে খুড়তুতো বোন আর কি। তো মামার বাড়ির সম্পর্কের একটা রিলেশনও আছে ওর সাথে, তো মামার বাড়ির সবার সাথেও দেখা হয়ে গিয়ে ভীষণই ভালো লাগলো। এই শেষমেশ কথা বলতে পারলাম ওর সাথে, আইবুড়ো ভাতে এত খেয়েছে উঠতেই পারছে না। যাই হোক, এখন আমি একটু রেস্ট নিয়ে বসে পড়েছি, আর আমার চোখের লেন্সটা এত প্রবলেম করছিল যে চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে। এটা আমার আর একটা বন্ধু, এ হচ্ছে রিয়া, এটা আমার একটা মাসি, কতদিন পর দেখা, সত্যি অনেক দিন পর দেখা হলো। এটা আমার মামার বাড়ির আর একটা দিদা হয়, মিস দিদা, দিদার সাথেও অনেক দিন পর দেখা, ভীষণ ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে। এইটা আমার একটা মামি হয়, মামিটার সাথে গল্প করছিলাম, আর এখানে তো মানে ঘর ধরা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, অনেকক্ষণ এই ঝগড়াঝাটি চলছে, বার্গারিং তো চলছেই চলছেই, মানে কিছুতেই আর রাজি হচ্ছে না দরজা খোলার জন্য। শেষমেশ তো মীমাংসা করানোর জন্য কোনের মা এসেই হাজির হলো। আর এদিকে এই যে দেব হাল্লা করে বসেই পড়েছে, শেষমেশ ঘরের দরজা খুলেছে, আর এই যে সারাদিন না খেয়ে দিয়ে বিয়ে করতে বসেছিল, তাই এখন বেচারা খেতে বসে গেছে। আর এইদিকে আমার মেয়ে অ্যাজ ইউজুয়াল ফোন। তো বিয়েবাড়িতে কিছু তোলা ছবিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আমাকে দেখো যেন মনে হচ্ছে যে আমারই বুঝি বিয়ের পরে বিদায় হবে, তাই কেঁদে কেঁদেই হাল্লা হয়ে গেলাম। তো এবার আমি খেতেও বসে গেছি, অনেকটা রাত হয়ে গিয়েছিল, এবার মেয়ের বায়না যে মেনু কার্ডে কি আছে ওকে পড়ে শোনাতে হবে, তো সেটাই এখন করছি আমি। এদিকে দেবও এসে একটু খোঁজ খবর নিয়ে গেল, আসলে আমার এখন এই কন্ডিশন, ওর সাথে তো সেইভাবে কথাও হয়নি, কথা বলতে বলতে তো আমাদের খাবারও চলে এসেছে। অসভ্য মেয়ে, দেখো মান সম্মানটুকুও রাখলো না, গালের সামনে খাবারটা নিয়েও আবার কেড়ে নিল। ভিডিও হচ্ছে, কোথায় একটু ভালো করে মাকে খাওয়াবে তাও না। আর এদিকে আর একজন
ভিডিও চলা শুরু হওয়া মানেই তো ইনি একদম লজ্জায় গ্লাজুক হয়ে লতা হয়ে যায়, চাপ খাচ্ছে। আমাদের পাতে শেষমেশ মাংসটাও পড়ে গেছে। খাওয়া দাওয়া সেইভাবে খুব একটা ক্লিপ তুলতে পারিনি, অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর ভীষণ খিদেও পেয়েছিল, তাই যতটা পেরেছি তুলেছি। খাওয়া দাওয়া হয়ে যেতে এটা আর একটা আমার মাসির সাথে দেখা হয়েছিল। আমরা বিয়ে বাড়ি থেকে এই জাস্ট বাড়ি ফিরলাম, তো অনেক দিন পর অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো, তাই না বলো? অনেক গল্প হলো, ভেবেছিলাম যে অনেকটা রাত হয়ে গেছে, হয়তো সবাই বাড়ি চলে গেছে, কিন্তু গিয়ে দেখলাম যে না, সবাই আছে আর আমার জন্য অনেকেই অপেক্ষাও করছিল, বলছে তুই কখন আসবি ভাবছিলাম। তাই হোক, খুব এনজয় করেছি আজকে, সত্যি ভীষণ ভালো লাগছে। আর এই যে আইসক্রিম আমি নিয়ে চলে এসেছি, আর ভালো লাগেনি খেতে, এখন এই আইসক্রিমটা খাবো, তারপর ঘুমাতে যাবো। আমি অবশ্য খেয়ে নিয়েছি, ঠিক আছে, আর মেয়ে খাচ্ছে। ওদের দুজনের এই যে এর এখনো চলছে, আর ওর তো খাওয়া হয়ে গেছে, আর আমারটা বাকি আছে, আমি আবার খাবো, যদি এর থেকে ওদের তো ভাগ দিতে হবে, আমি সেটা জানি, হ্যাঁ সেটা দিতেই হবে জানি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের ভিডিওটা খুব ছোট হয়েছে, আসলে সবটা মানে রেডি হওয়া থেকে আমি কভার করতে পারিনি, আর এখন অল্প সময়ের মধ্যেই ভিডিওটা জাস্ট কিছুটা ক্লিপ দেখিয়েই আমি শেষ করে দিচ্ছি। তো চলো টাটা আজকের মতন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমাদের চ্যানেলটা, হ্যাঁ হ্যাঁ একদম একদম, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর তোমাদের কমেন্ট গুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো লাগে পড়তে, ভালো লাগে, তোমরা ভালো ভালো কমেন্ট করো, ভালো লাগে, অনেকটা ইন্সপিরেশন বাড়ে, ঠিক আছে, যত তোমরা আমাদের উৎসাহ দেবে আরো ভালো ভালো ভিডিও আমাদের ডেইলি লাইফে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে অনেকটা রাত হলো, আবার দেখা হবে, ওকে, গুড নাইট, বাই সবাইকে।